আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মির্জা বার্তু চ্যানেল থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বেশ কিছু নতুন ব্রিডার যারা আছেন তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, তারা আমাকে প্রায় প্রশ্ন করে যে ভাইয়া, আপনি তো বলতেছেন এগ ফুড খাওয়ানোর জন্য, আপনি বলতেছেন সফট ফুড খাওয়ানোর জন্য, আপনি বলতেছেন ক্যাটল, ফিশ বোন, অ্যালোভেরা এগুলো খাওয়ানোর জন্য। প্রত্যেকটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে ওগুলো দেখে নিতে পারেন, প্লেলিস্টে আছে, সেখানে দেখে নিতে পারেন। তো কিন্তু আমি দিচ্ছি কিন্তু খাচ্ছে না, কেন খাচ্ছে না? তো আজকে আমি ভিডিওটা করার চেষ্টা করছি যে আপনার পাখি কেন নতুন খাবার খাচ্ছে না এবং কি করলে তারা নতুন খাবারগুলো খাবে এবং প্রসেসটা কী। ধরেন বেশিরভাগ সময় আমি যে জিনিসটা দেখি, আমি জানি না, আমার বেলায় যে জিনিসটা দেখেছি, আমার পাখি শাকসবজি, এগ ফুড এগুলো খুব পছন্দ করে, আমি দেওয়ার সাথে সাথে মানে হুমড়ি খেয়ে পড়ে। তো এই প্রসেসটা আপনি কীভাবে করতে পারেন? কিছু কিছু আবার একটু অন্যরকম থাকে, ওইগুলোর বেলা আবার অন্য সিস্টেম। সেটা হচ্ছে, আপনি এগ ফুড বানালেন, সফট ফুড বানালেন বা শাক দিলেন বা যে কোনো নতুন খাবার তাদেরকে দিবেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন পাখির একটা বেসিক, যে কোনো পাখির একটা বেসিক পয়েন্ট হচ্ছে তারা সকালবেলা ভোরে, আমরা যদিও মানুষ জাতি খারাপ জাতি বলবো, পুরা মানুষ জাতির, এর মধ্যে কিছু মানুষ আছে খুবই ভালো, কিছু মনে করবেন না আপনারা, আমরা কি করি 8টা 9টা 10টার সময় ঘুমের থেকে উঠি। কিন্তু পশু পাখিরা কিন্তু এই জিনিসটা করে না। আপনি খেয়াল করে দেখবেন রাত হওয়ার সাথে সাথে তারা ঘুমিয়ে যায় এবং সকাল ভোর যখন হবে ফজরের আজান, এই সময় তারা চিৎচার চেঁচামেচি শুরু করে। সবচেয়ে ভালো সময় হচ্ছে আপনি যদি রাতে যে কাজটা করতে পারেন, রাতে পাখির সিড মিক্স যেটা, এটা সরিয়ে ফেলেন, পানিটা সরিয়ে ফেলেন। আপনি যদি এগ ফুড খাওয়াতে চান সেই ক্ষেত্রে পানিটা থাক, আপনি রাতের বেলা সিড মিক্সটা সরিয়ে ফেলেন। পরের দিন চেষ্টা করবেন 6টা থেকে সকাল 6টা থেকে 8টার মধ্যে তাদেরকে এগ ফুডগুলো সার্ভ করার জন্য, অবশ্যই এগ ফুড সকালবেলা বানাবেন, এটা কিন্তু আগের দিনেরটা হলে হবে না এবং ফ্রিজে রাখাটা হলেও হবে না, আপনাকে ইনস্ট্যান্ট বানাতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে নিজেও বানাতে পারেন, আমার চ্যানেলে ভিডিও আছে ওইটা দেখে, অথবা আপনি যদি মনে করেন না আমি কিনে আনবো, আপনি কিনে আনতে পারেন। তো 6টা থেকে 8টার মধ্যে আপনি এই এগ ফুডটা বা সফট ফুড বা শাক যেটাই আপনি চান সেটা দিয়ে দেন, যেগুলো খাবারের জন্য, ঠিক আছে, সেটা দিয়ে দেন। এখন দেওয়ার পরে আপনি দেখবেন পাখি খাচ্ছে না, আপনি একটু অবজার্ভ করেন দূর থেকে যে পাখি খাচ্ছে নাকি খাচ্ছে না। যদি দেখেন খাচ্ছে তাহলে তো আলহামদুলিল্লাহ খাচ্ছে, আর যদি দেখেন খাচ্ছে না, ওকে ফাইন, এইভাবে আপনি ঠিক 6 ঘন্টা পরে ওই খাবারটা সরায় ফেলেন, সরায় আপনি আবার সিড মিক্স দেন, দেখবেন সিড মিক্স খাবে। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন ট্রাই করতে করতে আপনি টোটাল 10 দিন ট্রাই করবেন। সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যেই পাখি এগ ফুড মানে নতুন খাবারটা খাওয়া অভ্যাস হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আপনি যদি এরকম দেন সকালবেলা সিড মিক্স খাইলো, তখন আপনি কী করলেন, সিড মিক্স সরায়া 11টা 12টার দিকে এগ ফুড দিলেন, তাহলে পাখি খাবে না যদি অভ্যাস না থাকে। সেই জন্য এই প্রসেসটা আপনি ফলো করতে পারেন, তবে 10 দিন পর্যন্ত টানা ট্রাই করতে হবে। এটা গেল একটা। 2 নম্বর, যদি মনে করেন অ্যালোভেরার জুস, ডাবের পানি অথবা রং চা ঠান্ডা করা, মানে ঠান্ডা মানে ফ্রিজের না, নর্মাল, বা এরকম টাইপের কোনো পানীয় খাবার আপনি ট্রাই করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে রাতের বেলা পানির পর ছড়িয়ে রাখুন এই 10টার দিকে। সকালবেলা এই জিনিসটা মিক্স করে মেডিসিনগুলো নিয়মও এইভাবে আপনি দিয়ে দেন, পাখি খাবে, ঠিক আছে। তাহলে খাবারের বেলায় যদি আপনি এগ ফুড টাইপের খাবারগুলো দিতে চান বা শাক দিতে চান, সেক্ষেত্রে রাতের বেলা খাবারটা সরিয়ে ফেলেন, আর যদি পানি দিতে চান তাহলে পানিটা সরিয়ে ফেলেন, খাবার থাকুক, সিড মিক্স থাকুক। তাহলে কী হবে, সিড মিক্স খাওয়ার পরে তাদের পানির একটা পিপাসা থাকে, আপনি তখন যে পানি দিবেন তারা তারা সেই পানি খাবে। আর অবশ্যই প্রত্যেক দিন পানি এবং খাবার পর চেঞ্জ করবেন, না হলে পাখি অসুস্থ হবে, তখন আমাকে বলে লাভ নাই। অনেকে আমাকে বলে ভাই পাখি পালা কি এত কষ্ট? না ভাই, পাখি আমরা ভালোবাসা থেকে পালি, আর ভালোবাসা থেকে যখন পালি এইগুলো কষ্ট মনে হয় না। আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি নিজে পাখির ট্রে পরিষ্কার করি নিজের হাতে, কারণ আমি ভালোবাসি। আমার ভাই, আমার বাবা মা সবাই মানে জিনিসটা দেখলে বলে কি ছি কী করতেছে এগুলা, কিন্তু আমি এটা করি কারণ এটা ভালোবাসা থেকে আসছে। তো এই কারণেই বলতেছি, এইভাবে টেক কেয়ার যদি করেন আপনার পাখি সব ধরনের খাবার খাবে এবং আশা রাখি সব রেজাল্ট আপনি ভালো পাবেন। তো আমার ভিডিও থেকে আপনাদের যদি এতটুকু উপকার হয়ে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন বার্জলাভার 2 ফেসবুক পেজে অথবা আমার ওয়েবসাইট অল বার্জলাভারে, আপনারা সেখানে যেও আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।